بسم الله الرحمن الرحيم প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন বাংলাদেশের ইসলামী ব্যাংককে ধ্বংস করার একটি অপচেষ্টা শুরু হয়েছে যেটা আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করেছে ব্যাংকটা থেকে যারা টাকা পয়সা চুরি করেছে সেই এসালম গ্রুপের আজকের সন্তান তিনি এখন ইসলামী ব্যাংক বাংলাদেশের বর্তমানে চেয়ারম্যান পদটি দখল করে বসে আছেন তাহলে চিন্তা করেন যারা চুরি করেছে যারা ডাকাতি করেছে যারা টাকা পয়সা লোপাট করে বিদেশে পাচার করেছে যারা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে তার সন্তানই যখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অধিষ্ঠিত হতে যাচ্ছেন তখন সেই ব্যাংকের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বাংলাদেশের মানুষের এখন আর কোনো ভাবনার জায়গা থেকেও হারিয়ে ফেলেছে আপনারা জানেন যে আজকের এমন একটা কঠিন পরিস্থিতি বিরাজ করছে যেই সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাহক যারা আজকের এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে জমা দিয়েছে কিন্তু সেই ইসলামী ব্যাংকটার জন্য আজকে খুব মায়া হচ্ছে যখন এই ইসলামী ব্যাংকটাকে এই মুহূর্তে পরিচালিত হতে হচ্ছে আজকের বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা লোন নিয়ে ধার নিয়ে আর সেই সময়ে এই ইসলামী ব্যাংকটাকে আজকে তারা কি করছে ধ্বংস করার জন্য নিজেরা লোন নিয়ে টাকা পয়সা নিয়ে সমস্ত ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছে বন্ধুরা আমার আমি যে জন্য উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন যে এসালম গ্রুপ সেই এসালম গ্রুপ বিতর্কিত এসালম গ্রুপ যিনি 30,000 কোটি টাকা লোন নিয়েছেন ধার নিয়েছেন আবার পরবর্তীতে আরও অনেক টাকা লোন নিয়েছেন সেই এসালম গ্রুপের 28 বছর বয়স্ক তার সন্তান তিনি হচ্ছেন এখন এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দায়িত্ব তিনি পেয়েছেন এটা বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ কোনো বয়স্ক বা সর্বকনিষ্ঠ কোনো ব্যক্তি যিনি আজকের এই ইসলামী ব্যাংকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান শাহাবুদ্দিন চুপ্পু সাহেব থেকে শুরু করে তাদের পরিবার আত্মীয় স্বজন এবং তাদের এই বন্ধুবান্ধবরা মিলেই এই ব্যাংকটাকে আজকে দখলদারিত্বের মেতে উঠেছে নিশ্চয়ই জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ বাংলাদেশের মধ্যে এমন একটি ব্যাংক ছিল যেই ব্যাংকটি বিদেশিদের কাছে সবচেয়ে সম্মানিত একটি ব্যাংক ছিল আপনারা জানেন যে বিশ্বে বাংলাদেশ থেকে কোনো র্যাঙ্কিংয়ে ভালো কোনো ব্যাংক এখন পর্যন্ত স্থান করে নিতে পারেনি একমাত্র ইসলামী ব্যাংক সেই জায়গাটা কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছিল কিন্তু কাদের কারণে করেছিল সেটা করেছিল এই ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছিলেন যদিও ট্যাগ লাগানো হয় যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছেন জামাত শিবির এবং তাদের কারণে নাকি এই ব্যাংকটা আওয়ামী লীগ দখলে নিতে বাধ্য হয়েছে অথচ যদি জামাত শিবিরের কারণেই এই ইসলামী ব্যাংকটা সঠিকভাবে পরিচালিত হয় সুন্দরভাবে পরিচালিত হয় তাহলে এই জামাত শিবিরের এই ব্যাংকটাই কিন্তু এখন সুন্দরভাবে সারা দেশের মানুষের কাছে জামাত শিবিরের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা কিন্তু আজকে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে আওয়ামী লীগ দখলে নিয়ে এখন শুধুমাত্র তাদের টাকা পয়সা তারা নিজেরা যেভাবে সম্ভব এই ব্যাংকটা থেকে লুটেপুটে খাওয়ার জন্য আজকের উঠে পড়ে লেগেছে বন্ধুরা আমার এই ব্যাংককে যদি রক্ষা করতে হয় এই ব্যাংকটাকে যদি আপনাকে সত্যিকারই এই ব্যাংকটার প্রতি মায়া লেগে থাকে তাহলে আমাদের গ্রাহকদেরকে কথা বলতে হবে আজকের একটি ব্যাংক টিকে থাকে একটি গ্রাহকদের কারণে আজ যখন আপনার গ্রাহক জানবে না যে আপনার এই ব্যাংকটায় ডাকাত বসে আছে এই ব্যাংকটার সমস্ত টাকা পয়সা লোপাট করে নেওয়ার জন্য একদল হায়নারা ইতিমধ্যে চেয়ার পেতে বসে গেছে তখন তো নিশ্চয়ই আপনার আমানতের টাকা আপনার খেয়ানত হতে সময় লাগবে না আপনার টাকা আপনি পাবেন কি না সেটা নিয়ে চিন্তার অনেকগুলো কারণ কিন্তু রয়েছে আজকের ইসলামী ব্যাংকের এই কঠিন দুর্দশা কোনোদিন হওয়ার কোনো যুক্তি নেই কারণ ইসলামী ব্যাংক একটি সচ্ছল সুন্দর এবং তারা সুষ্ঠু ম্যানেজমেন্টের মধ্য দিয়ে তারা পরিচালনা করছে এবং দেশে বিদেশে তাদের ঐতিহ্য রয়েছে কিন্তু এই ব্যাংকটাকে ধ্বংস শুধুমাত্র আওয়ামী লীগের কারণে হতে হয়েছে আওয়ামী লীগ এই ব্যাংকটাকে প্রথম জামাত শিবির ট্যাগ লাগিয়ে সেখান থেকে দখলে নেয় দখলে নেওয়ার পর থেকে তারা টাকা পয়সা নেওয়ার জন্য বঙ্গবন্ধুর উৎসব আওয়ামী লীগের উৎসব বিভিন্ন অনুষ্ঠান সামাজিকতার নাম দিয়ে তারা আজকের সেই ব্যাংকের সব কিছু লোপাট করে ফেলেছে আজকের একটা ব্যাংক কতটা দেউলিয়া হলে যে ব্যাংকটাকে এখন চলতে হলে তার যে তরল মানি থাকতে হয় মুদ্রা থাকতে হয় তাদের যে সেই মানে ব্যাংকটা টিকানোর জন্য যেই পলিসি রয়েছে সেই পলিসির সবশেষ এখন ব্যাংকটাকে প্রতিনিয়ত বাংলাদেশ ব্যাংকের কাছে ধরনা ধরতে হচ্ছে সরকার এটাকে শুধুমাত্র একটু যাতে আপনার মতো আমার মতো গ্রাহকরা ফুসফাস দিয়ে না ওঠেন সেজন্য ওই বাংলাদেশ ব্যাংক থেকে কিছু দিয়ে টিয়ে তারপরে এই ব্যাংকটাকে কোনো মতে টিকিয়ে রেখেছে কিন্তু এই ব্যাংকটার আসল উদ্দেশ্য হচ্ছে ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া ব্যাংকটাকে পারিবারতান্ত্রিকভাবে ব্যাংকটাকে নিজেদের করায়ত্তে নেওয়া এবং সমস্ত ব্যাংকটাকে তারা তাদের মতো করে ব্যবহার করা এই হচ্ছে তাদের মূলত উদ্দেশ্য সেজন্য আমি স্পষ্ট করে আজকে বলতে বলে দিতে চাই যে আজকের এই বাংলাদেশ ব্যাংকের
যে লোন নিয়ে আজকের আমার ইসলামী ব্যাংক পরিচালিত হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের 10টা পয়সারও ইসলামী ব্যাংকের প্রয়োজন নাই। ইসলামী ব্যাংকে স্বাধীনভাবে চলতে দিন, ইসলামী ব্যাংকে পরিবারের হাত থেকে বাঁচান, ইসলামী ব্যাংকে এসালম গ্রুপের হাত থেকে বাঁচান। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এসালম গ্রুপের সেই যে ভয়ানক নভেম্বর, ভয়ানক ডিসেম্বর নামের যে পত্রিকার শিরোনামে বিভিন্ন ধরনের তথ্য এসেছিল, সেই তথ্য কি আজ পর্যন্ত কোনো মিথ্যা, কেউ বানোয়াট কোনো তথ্য প্রমাণ করতে পেরেছেন? পারেন নাই। তার মানে সেই তথ্যগুলো সঠিক, সেই তথ্যগুলো হচ্ছে একেবারেই জীবন্ত, সেই তথ্যগুলো সঠিক ছিল। তারা সেই টাকা পয়সা লোপাট করে আজকের সেই ব্যাংকটাকে কিন্তু শেষ করে দিয়েছে। আপনারা জানেন যে ইসলামী ব্যাংককে খুব সুচারুরূপে শেষ করতে পারার কারণেই শাহাবুদ্দিন চেপ্পু সাহেব কিন্তু আজকের বাংলাদেশের প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট হওয়ার পিছনে যে কয়েকটা ভূমিকা পালন করেছে তার মধ্যে অন্যতম ছিল এই ইসলামী ব্যাংকটাকেও ধ্বংস করে দেওয়া, আর একটা ছিল পদ্মা সেতুতে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির জায়গাগুলো থেকে ওনাদেরকে একটু রক্ষা করার জন্য চেষ্টা করেছে। আরও কিছু বিষয় ছিল যেই সকল কারণে শাহাবুদ্দিন চেপ্পু আজকের কিন্তু প্রেসিডেন্টের চেয়ারে বসে আছে। কিন্তু এই শাহাবুদ্দিন চেপ্পুরাই হচ্ছে এই এসালম গ্রুপকে লোন দেওয়ার জন্য সহযোগিতা করেছে। এসালম গ্রুপ, শাহাবুদ্দিন চেপ্পু, এরা একে অপরের সাথে হচ্ছে ভাই সম্পর্ক, এরা হচ্ছে একে অপরের সাথে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং শেখ পরিবারের আশেপাশে ঘোরাফেরা করছে, তারাই এখন এই ব্যাংক থেকে লোন টোন নিয়ে আমাদের এই ব্যাংকটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে বন্ধুরা আমার। আজকের সেজন্য আমি, এটা বাংলাদেশের রাজনৈতিক কোনো ইস্যু নয়, এই ব্যাংকটা হচ্ছে আমাদের জনমানুষের জনসচেতনতা তৈরির জন্য আমি এই লাইভে নিয়ে উপস্থিত হয়েছি। আমি জানি ইসলামী ব্যাংক নিয়ে অনেকেই কথা বলবেন না এবং কথা বলতে চান না, কারণ আপনার স্বার্থের প্রয়োজন নেই, তাই ইসলামী ব্যাংক আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু আমার কাছে ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি জাতীয় এবং সম্পদ হিসেবে মনে হচ্ছে, বাংলাদেশের জনগণের ব্যাংক, বাংলাদেশের মানুষের ব্যাংক এবং বাংলাদেশের গরিবের ব্যাংক। কোটি কোটি মানে আজকের এই মানে ভক্ত অনুরক্ত রয়েছে ইসলামী ব্যাংকের, এবং বিশেষ করে সাধারণ মানে লক্ষ লক্ষ নাগরিক রয়েছে যারা গ্রাম থেকে, শহর থেকে, বিভিন্ন জায়গা থেকে ইসলামী ব্যাংকে সততার সাথে তারা টাকা রাখার চেষ্টা করেছেন, জীবনের সঞ্চিত টাকাগুলো টাকা রাখার চেষ্টা করেছেন। এখন সেই সঞ্চিত টাকার ভাগদার কখনোই এই বর্তমান ফেসিস সরকার, আওয়ামী লীগের শেখ হাসিনা, আওয়ামী লীগের নিজেদের লোকজনকে ভাগ বটোয়ারা করে দেওয়া যায় না। সেজন্য এই ব্যাংকটাকে আমাদের রক্ষা করতে হবে এবং ব্যাংকের এই বিষয়টাকে আওয়াজ তুলতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বাংলাদেশে কি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার মতো যোগ্য আর কোনো প্রার্থী নেই? যে এসালম গ্রুপ যে নিজে ডাকাতি করলো, যে নিজে টাকা পয়সা মেরে খেলো, তার সন্তানকে বসাতে হবে? 28 বছরের সেই টকবগে যুবক আপনি, ভালো কথা, আপনি যে কোনো বয়স কোনো ফ্যাক্টর না, এডুকেশন কোনো ফ্যাক্টর না, কিন্তু আপনি কি ইসলামী ব্যাংকে আর কোনো ব্যক্তি নেই যাকে বসানো যায়? কিন্তু আর আজকের সেই ইসলামী ব্যাংকে এভাবে করে বসিয়ে সম্পূর্ণভাবে আজকের ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেজন্য আমি বলছি এই জায়গা থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, এই জায়গা থেকে আমাদের মানুষকে রক্ষা করতে হবে, এই ব্যাংকে আমাদের সবাইকে এই ব্যাংকের পাশে দাঁড়াতে হবে, এই ব্যাংকের পাশে দাঁড়িয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে, এবং সেজন্য আমাদেরকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আজকের এই ইসলামী ব্যাংক বাংলাদেশ, আজকের বাংলাদেশের মানুষের যে অধিকার, বাংলাদেশের মানুষের যে অর্থনৈতিক মুক্তি, সেই মুক্তির জন্য ইসলামী ব্যাংক অনন্য ভূমিকা বিগত দিনে পালন করেছে। কিন্তু এই সরকারের আমলে সেই ভূমিকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে এই ব্যাংককে যদি রক্ষা করতে হয় তাহলে আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে সেই প্রচেষ্টা চালাতে হবে এবং এই ব্যাংককে রক্ষা করতে হবে। সবাই আজকের এই লাইভটি যারা শেয়ার করেছেন, উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে অনুরোধ করছি বাংলাদেশের সমগ্র মানুষের কাছে পৌঁছে দিন যে আমার ব্যাংক ইসলামী ব্যাংক, আমি আমার এই ব্যাংককে রক্ষা করতে চাই। আমার এই ব্যাংককে রক্ষা করতে হলে আমাদের কী জাগ্রত হতে হবে, আমাদের কী কথা বলতে হবে, আমাদের কী জনগণের কাছে দাঁড়াতে হবে? আমরা যদি না দাঁড়াই, আমরা যদি কথা না বলি, আমরা যদি মানুষের পাশে এই তথ্যগুলো প্রচার না করি, তাহলে আমাদের আজকের এই ব্যাংকটা কিন্তু একেবারেই খাদের কিনারায় পৌঁছে যাবে, তখন এই ব্যাংকটাকে রক্ষা করা কোনোভাবে সম্ভব হবে না। অতএব যদি ব্যাংককে রক্ষা করতে হয়, ব্যাংকের রক্ষা করার জন্য আপনাকে, আমাকে প্রচেষ্টা চালাতে হবে এবং সেই প্রচেষ্টা চালানোর জন্য আমাদেরকে কথা বলতে হবে। ব্যাংকের চেয়ারম্যান এসালম গ্রুপের এই পরিবারের হাত থেকে, এসালম গ্রুপের কাছ থেকে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী ব্যাংকটাকে যদি রক্ষা করতে হয়, আসুন সবাই মিলে আমাদের এই হায়নাদের দখল থেকে, আমাদের এই দুষ্টচক্রের হাত থেকে এই ব্যাংকটাকে রক্ষা করি এবং ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের জনগণের সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।